আমাদের আজকে অনেক কাস্টমার আসছে, এখন অনেকটা পাতলা হয়েছে, সকাল থেকে অনেক বেশি ছিল। কি অবস্থা রবি, কি সমস্যা এটার? রবি ভাই কি সমস্যা এটার? বাইক চুরি হয়েছিল। ও, এটা হচ্ছে এই ভাই, না ভাই ভালো আছেন? জি, আপনার একটা কী সমস্যা হয়েছিল একটু বলেন তো। বাইকটা তো আমার গত এক সপ্তাহ আগে চুরি হয়েছিল, বাসার নিচে থেকে চুরি হয়েছিল। করা যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাইছি, আমি ক্যাশলকের মাধ্যমে পাইলাম। এখন ওই যে তাড়াতাড়ি চুরি হচ্ছে, ওরা চুরি করছে যে এটা ব্যাটারি লাইনে কিছু প্রবলেম হচ্ছে, তার তরকারিটা ওইগুলো সার্ভিসিং এর জন্য আসছে। আচ্ছা, একটু বিস্তারিত বলেন তো কিভাবে কি করছে বাসার নিচ থেকে চুরির ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, চুরির ব্যাপারটা হচ্ছে আমার সামনে কোভিক্সের লক ছিল, সিকল ছিল আর ক্যাশলক ছিল। কোভিক্সের তালা ভাঙছে, সিকল ভাঙছে, আপনার গাড়ির মিটার থেকে তার গার ভাঙ্গা ইয়ে করছে, বাট তারা গাড়িটা স্টার্ট দিতে পারেনি। ক্যাশলক থাকার কারণে রিমোটের মাধ্যমে একটা আপনার মেন কিটা তো, মাদার কিটা তো আমার কাছে ছিল। আচ্ছা, রিমোটের কারণে স্টার্ট দিতে পারেনি, পরে এটা তারা ধাক্কা দিয়ে নিয়ে গেছে। রাত্রেই কাজটা করছে, আমি সকাল 6টা বাজে জিনিসটা বলতে পারবো। ওকে, সকাল 6টার পরে আমি গাড়ি নিচে না দেখে, আমি যখন ইনফর্ম পাইলাম যে আমার গাড়ি নিচে নাই, পরে আমি জিপিএস লোকেশন দেখে আমি বাসা থেকে প্রায় 2 কিলো পরে যায় আমি পরে বাইকটা পাইলাম। মানে হচ্ছে যে আপনি রাত্রে যখন পার্কিং করে চলে আসছেন, পরে সকালবেলা আপনি জানতে পারলেন যে আপনার গাড়ি নাই? হ্যাঁ, নিচে নিচে বাইকটা নাই। আচ্ছা, এই তখন কয়টা বাজে যখন টের পাইছেন? আমি 6টা কি 6:30 দিকে। আমি লোকেশন দেখেই পরে আমি গাড়িটা খুঁজে বের করে নিয়ে আসছি। তারা গাড়িটা নিতে পারে নাই, স্টার্ট দিতে পারেনি, দেখে গাড়িটা নিতে পারেনি, একটা গলির মধ্যে গাড়িটা রেখে গেছে। পরে আমি ওইখান থেকে গাড়িটা নিয়ে আসছি। একটা গলি পর্যন্ত কিভাবে নিছে তাহলে? মানে ঠেলে নিছে? ঠেলে নিছে, হ্যাঁ। মানে স্টার্ট তারা টোটালি দিতে পারে, পুরোটা গাড়ি চার ঠেলে নিছে। গাড়ি পাইছেন কয়টায় তখন? কয়টা বাজে গাড়ি পাইছি? 7:30-8টার দিকে পাইছি। মানে লোকেশন দেখে পাইছেন কয়টা? দেখে বাইক করতে একটু সময় লাগছে, মানে অন্য কোনো সমস্যা না, লোকেশন দেখে দেখে আমি বাইক করতে একটু সময় লাগছে। আচ্ছা, তো সব মিলিয়ে মোটামুটি আপনার এটা চুরি হয়ে গেছিল? হ্যাঁ, চুরি হয়ে গেছিল। আপনি পাইলেন, একটু অনুভূতি শেয়ার করুন। অনুভূতিটা আলহামদুলিল্লাহ, মানে আমি এটা অনুভূতিটা প্রকাশ করার মতো না, খুবই কৃতজ্ঞ টাস্কের কাছে, আমি কৃতজ্ঞ আর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আপনার রিমোটটা একটু দেখেন, কোন ডিভাইস এটা? এটা হচ্ছে কম্বো, কম্বোটা, হ্যাঁ, টাস্কের কম্বো, টাস্কের কম্বো, জিপিএসও আছে, অ্যালার্ম সিস্টেমও আছে। জি, থ্যাংক ইউ বস, আপনার জন্য শুভকামনা রইলো।